আজকে যে এক্সপেরিমেন্ট আমরা করতেছি এটা হচ্ছে একটা ওভেন ফেব্রিক। তো আমরা এর আগে অন্যান্য এক্সপেরিমেন্ট করছি, এই ওভেন ফেব্রিকের আজকে একটা বেশ ক্রিটিক্যাল একটা ডিজাইন নিয়ে আমরা আসছি। এখানে আমরা জানি কিভাবে ইপিআই বিপিআই করতে হয়, ইপিআই বিপিআই কিভাবে বের করতে হবে, ফেস সাইড কিভাবে বের করতে হবে, ব্যাক সাইড কিভাবে বের করতে হবে, তারপরে ওয়ার পিয়ন কোনগুলো কিভাবে চিনবে এগুলো আমরা জানি। তো আমরা ডিজাইনটা অ্যানালাইসিস করলাম। ফার্স্ট ইয়ার্নটা আমি খুলছি, এখানে সাদা ইয়ার্নটা হচ্ছে ওয়ার পিয়ন এবং নেভি ব্লু যে ইয়ার্নটা আছে এটা হচ্ছে ওয়েফট ইয়ার্ন। তো আমরা তো সবসময় ওয়ারপিয়ন ইয়ার্নকেই কনসিডার করবো, এবং এটা যদি উপর থেকে যায় ওয়েফট ইয়ার্নের উপর দিয়ে যায় তাহলে আপ ধরবো, আর যদি নিচ থেকে যায় তাহলে আমরা ডাউন ধরবো। সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাইতেছে ওয়ারপিয়ন ইয়ার্ন উপরে আছে, আপ আছে, এখন দেখতে হবে কয়টা ইয়ার্নের উপরে আছে। এখানে দেখা যায় এখানে আমরা দেখতে পাইতেছি যে ওয়ার্প রিয়ান তিনটা তিনটা ওয়েফট ইয়ার্নের এখানে যে দেখা যাইতেছে ওয়েফট রিয়ান তিনটা, মানে এই যে নেভি ব্লু কালারের ইয়ার্ন তিনটা নিচ থেকে আছে, তার মানে সাদা ইয়ার্নটা হোয়াইট কালার ইয়ার্নটা তিনটার উপর আছে, মানে থ্রি আপ। দেন এরপরেই এরপরেই আমাদের এখানে নেভি ব্লু কালারের ইয়ার্ন 1 2 2টা উপর দিয়ে আছে, মানে 2টা ইয়ার্নের নিচ দিয়ে সাদা ইয়ার্নটা গেছে, তার মানে 2 ডাউন। 3 আপের পরে 2 ডাউন, দেন তারপরে আছে এক একটা ইয়ার্নের উপর দিয়ে গেছে, মানে 1 আপ। 3 আপ 2 ডাউন, 1 আপ 2 ডাউন, দেন 1 2। এখানে আবার দেখা যাইতেছে 2টা ইয়ার্নের উপর দিয়ে গেছে, তার মানে 2টা আপ, 2টা ইয়ার্ন আপ, দেন 1 2টা ইয়ার্ন ডাউন, দেন 1টা ইয়ার্ন আপ। যতক্ষণ পর্যন্ত আমাদের রিপিটটা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে থাকবো। এরপরে আছে আমাদের এখানে যে চিহ্নিত করে রাখছি, দুইটা ডাউন, তারপরে 1 2 3, 3টা আপ, তারপরে আবার দেখা যাচ্ছে 2টা ডাউন, এভাবে চলতেছে। তো এখানে আমাদের রিপিটটা চলে আসছে, আমরা এটা গ্রাফ পেজে লিখে ফেলবো সাথে সাথে, এখানে লিখে ফেলছি। দেন এরপরে আমাদের এই ইয়ানটা যেহেতু দেখা শেষ, ইয়ানটাকে আমাদের ফেব্রিক থেকে আলাদা করে ফেলতে হবে, আমরা আলাদা করে ফেলবো, এখান থেকে ইয়ানটাকে আলাদা করব। আমাদের আলাদা হয়ে গেছে। এরপরে যে ইয়ার্নটা আছে সেটাকে আমরা ফেব্রিক থেকে স্ল্যাক করতেছি, এবার দেখা যাক আমাদের প্রথমে আছে 1টা আপ,
একটা আপ, দেন একটা ডাউন, একটা আপ, একটা ডাউন, দেন 1, 2, দুইটা আপ, একটা ডাউন, 1, 2, তিনটা ডাউন, মানে তিনটা ডাউন, দেন 1 আপ, 1 ডাউন, তারপরে 1, 2, দুইটা আপ, তারপরে 1, 2, তিনটা ডাউন, দেন 1, 2টা আপ, একটা ডাউন, মানে আমাদের রিপিট চলে আসছে, আমরা এটাও খুলে ফেলবো। আমাদের দ্বিতীয় ইয়ানের কাজও শেষ। তিন নম্বর ইয়ানটাকে সিলেক্ট করতেছি, ফার্স্ট এখানে আছে, তিনটা ইয়ার্ন আপ, এখানে তিনটা ইয়ার্ন আপ, দেন সরি তিনটা ইয়ার্ন ডাউন, 2টা ইয়ার্ন আপ, 1টা ডাউন, 2টা আপ, একটা ডাউন, একটা, 2টা, 3টা ডাউন, 1টা, 2টা আপ, 1টা ডাউন, একটা ডাউন, দেন 2টা আপ, 3টা ডাউন, দেন আবার 3, মানে এটাও আমরা রিপিট পেয়ে গেলাম, এটাও খুলে ফেলব। এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত রিপিট না বের হবে, আমাদের এই পাশে সাদা ইয়ার্ন প্রথমটার মতো ফার্স্টটার মতো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা খুলতে থাকবো। এক সময় আমাদের এটা রিপিট বের হয়ে যাবে, রিপিট বের হওয়ার পরেও আরো 2-3টা ইয়ার্ন বেশি খুলতে হয়, যাতে রিপিট ইউনিটটা বোঝা যায় যে এটা রিপিট ইউনিট, সে অনুযায়ী আমরা গ্রাফ পেজে করে নিচ্ছি। আমরা এতক্ষণ যে ডিজাইনটা দেখলাম মাইক্রোস্কোপে, সেখানে আমরা যে ডিজাইনটা আঁকছিলাম সেটার গ্রাফ ডিজাইন হলো এটা। এখানে আমি ড্রাফটিং এবং লিফটিং দুটাই করে দেখাইছি। আমি আপনাদের শিখাইছিলাম স্ট্রেট ড্রাফটিং কীভাবে করতে হয়, আমি স্ট্রেট ড্রাফটাই দেখাইছি এখানে। এটা স্ক্রিপ্ট ড্রাফটে করা যায়, তো আমি স্ক্রিপ্ট ড্রাফট দেখাই নাই, আপনাদের বোঝার সুবিধার্থে স্ট্রেট ড্রাফটাই দেখাইছি। তো আশা করি ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন।